এই এন্টি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে এন্টি মানে কি হিরো ঠিক আছে আচ্ছা ড্র্যাগ মানে কি ওষুধ ফিল মিন্স মানে কি ফিল মিন্স মানে হচ্ছে ক্রিমিন মনে রাখবে ফিল মিন্স মানে হচ্ছে ক্রিমিন তাহলে আমরা উত্তর কি লিখব যে সকল ড্র্যাগ যার যেটা সহজ মনে হয় ক্রিমির বিরুদ্ধে অথবা ফিল মিন্সের বিরুদ্ধে ঠিক আছে পরীক্ষার সময় কোশ্চেন কি ইংলিশে আসবে নাকি বাংলায় আনসার বাংলা ইংলিশ মিক্স করে লেখা যাবে কিন্তু শর্ত হচ্ছে কোনো ওষুধের নাম বাংলায় লেখা যাবে না ঠিক আছে ইংলিশে লিখতে হবে বাংলা ভুল করা যাবে শুনছেন কি বলছি খুঁজে যেখানে যেখানে অ্যান্টি থাকবে সব মানে হচ্ছে বিরুদ্ধে ওকে এরপর বসি প্রোটোজোয়া প্রোটোজোয়া মানে কি পরজীবী পরজীবী অর্থ কি তুমি বলতে পারো পরজীবী জিনিসটা কি পরজীবী মানে ভেরি গুড তাহলে আর কেউ কিছু বলতে পারবে পরজীবী বুঝে যাচ্ছে যে জীবন যাপন করে পরের উপর নির্ভর করে তাই না আচ্ছা তাহলে এরকম তার নাম বলতে পারবে পরজীবী কে আছে আমাদের শরীরে বাসা বাঁধে এখানেই খাওয়া করে এখানেই হাঁটু করে এখানেই এখানেই ঘুমায় আবার আমাদের ক্ষতিও করে কি ক্ষতি রক্ত খাচ্ছে আবার মাথা মধ্যে কি করতেছে হাঁটু করলে মাথা দূষিত হচ্ছে না আবার এখানে বংশ বৃদ্ধি করতেছে তাই না আচ্ছা আর কৃমি কৃমি কি করে কৃমি আমাদের শরীরে থাকে এখানেই খায় কি খায় আমরা যে খাবারটা খাচ্ছি সেখান থেকে পুষ্টি খায় তাই না আবার আমাদের শরীরেই অসুখ তৈরি করে তাহলে কৃমি ও কুলি এগুলো হচ্ছে পরজীবী ঠিক আছে আর ড্রাগ অর্থ কি ওষুধ তাই না তাহলে আগের দিনে কোশ্চেন কি ছিল ডিফাইন অ্যান্টি আলসার ড্রাগ বলছিলাম যে সকল ড্রাগ আলসারের বিরুদ্ধে কাজ করে সেটা হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ তাই না তাহলে আজকের আনসার কি হবে পেছন থেকে শুরু করবো যে সকল ড্রাগ হ্যাঁ বোর্ড দেখে কেউ ভুল লিখবেন না লিখে না বুঝলে আপনি জিজ্ঞেস করবেন শুনে আরেকটা কথা বলি যে সকল ড্রাগ পরজীবীর বিরুদ্ধে অথবা প্রোটোজোয়ার বিরুদ্ধে যে কোনো একটা লিখে প্রোটোজোয়া বানান কোশ্চেনে লেখা থাকবে ঠিক আছে প্রোটোজোয়া বানান কোশ্চেনে লেখা থাকবে পরজীবী যদি কেউ লিখতে চান বানান যাতে ভুল না হয় যে সকল ড্রাগ প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ বলে
আছে যে সকল ড্রাগ প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি প্রোটোজোয়ার শর্ট প্রোটোজোয়ার কিন্তু বারবার বলতেছি কোশ্চেন এই মানান করতে পারার কোনো সুযোগ নেই ঠিক আছে ড্রাগ বানানো কোশ্চেনই থাকবে যদি এখানে এভাবে লিখেন যে সকল ঔষধ পরজীবী বিরুদ্ধে কাজ করে তাও হবে কোনো সমস্যা নেই কিন্তু যদি ভাগ্য খারাপ হয় পরীক্ষা খাতা অন্য ম্যাডাম দেখবে চিনেন তো অন্য ম্যাডাম চিনেন হ্যাঁ ठीक এটা মুছে দিলাম জেনেরিক নেম মানে কি হ্যাঁ জেনেরিক জেনেরিক না জেনেরিক জেনেরিক বলছিলাম বকুলিম হ্যাঁ ট্রেড নেম হচ্ছে বিজনেস করার জন্য যার যার কোম্পানি চেনার জন্য শেষে নিজের মতো করে নাম দিয়েছে আর জেনেরিক নামটা হচ্ছে ইউনিভার্সাল সারা পৃথিবীতে একই নাম প্যারাসিটামল এদেশেও যা সৌদি আরব যান আমেরিকা যান অস্ট্রেলিয়া যান সব জায়গায় ঠিক আছে আর না পাজি যদি খুঁজেন তাহলে অন্য দেশে পাবেন না আর পাইলেও দেখা যাবে আমাদের দেশে জয়ের অংশ দুই দেশে পাবেন ঠিক আছে তাহলে জেনেরিক নাম কি কি আছে দেখি ওষুধের নাম মানে ভুল হয়ে যাবে কিন্তু দেখেন এই যে সবগুলা ওষুধের নাম এসেছে নিরাজল আছে একটু বুদ্ধি খাটালেই হবে নিরাজলের সামনে শুধু মেট্রো অর সেক টি এই চারটা লাগাইছে আর নিচে একটু আলাদা নিচে জক্সান একটা আলাদা তিন চারবার বললে দেখবেন মুখে চলে আসছে মেট্রো নিরাজল অর নিরাজল সেক নিরাজল টি নিরাজল তারপর হচ্ছে নিটা জক্সানাইট সিরিয়াল যে এটা দিতে হবে এমন কোনো কথা নাই উল্টা পাল্টা করেও দেওয়া যাবে ঠিক আছে মেট্রো নিরাজল অর নিরাজল সেক নিরাজল টি নিরাজল আর হচ্ছে মেটা জক্সা নাই ঠিক আছে দুইটা নাম কিন্তু এখানে চলে আসছে কোশ্চেনে দেখেন দুইটা ট্রেড নেম লিখতে বলছে
তাই না? মুখ শক্ত হবে, শুধু মনে রাখতে হবে কোনটাকে শর্ট বলে নাম পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে মেট্রো নিরাজনের আরো কয়েকটা ওষুধের নাম মনে হয় কমন আমরা জানি, ফিলমেট, ফ্লাজিল, তারপরে অ্যামোনিস, এগুলো আমরা জানি না? দেখেন এখানে ট্রিটমেন্ট চাইলে দুইটা, আমাদের পাঁচটা অলরেডি হয়ে গেছে, আরো আছে মেট্রিল আছে আর কি আছে, তাহলে এখানে দেখেন পাঁচটা নাম হয়ে গেছে, চাইছে মাত্র দুইটা, মেট্রো মেট্রিল আছে, ফিলমেট, ফ্লাজিল, অ্যামোনিস, জক্স। তাহলে এক একটা হচ্ছে এক এক রকমের, এই যে দেখেন এখানে আরো অনেক রকমের ছবি আছে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোটাই আমার ফোনের ছবি না, সব নেট থেকে দেখাইছি, বাসায় যে নেটে হেলমেট থেকে সার্চ থেকে অনেক কিছু দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে কি বলছে ডিফাইন অ্যান্টি হেলমেট ড্রাগ, ডিফাইন অর্থ কি বলে দিছে কি, তাই না? তাহলে অ্যান্টি মানে কি, এই অ্যান্টি কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, অ্যান্টি মানে কি হিরো, ঠিক আছে? আচ্ছা ড্রাগ মানে কি ওষুধ, হেলমিন্ট মানে কি ক্রিমিন, হেলমিন্ট মানে হচ্ছে ক্রিমিন, মনে রাখবে, হেলমিন্ট মানে হচ্ছে ক্রিমিন। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে সকল ড্রাগ যার যেটা সহজ মনে হয় ক্রিমির বিরুদ্ধে অথবা হেলমিন্টের বিরুদ্ধে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, ইংলিশে কিন্তু আমি এখানে হেলমিন লিখছি, কোশ্চেনটা ছিল হেলমিন থিক, যেগুলো হেলমিনের বিরুদ্ধে কাজ করে সেগুলো হচ্ছে হেলমিন থিক, ঠিক আছে? রোগের নাম কি, ডায়াবেটিস, যখন বলি ডায়াবেটিক ড্রাগ যখন বলবো তখন বলি ডায়াবেটিক,
ডায়াবেটিক ডায়েট বা ডায়াবেটিক ড্রাগ সেরকম হচ্ছে হেলমিন্ট থেকে হেলমিন্ট ঠিক হয়ে গেছে ওকে এখানে লেখা সঙ্গীতে হেলমিন্ট ঠিক হবে আর সহজ কথা হচ্ছে ক্রিমি লিখতে হবে যে সকল ড্রাগ হেলমিন্ট বা ক্রিমির বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি হেলমিন্টিক ড্রাগ বলে ঠিক আছে এখানে আবার বলে বলে দিছে চারটা জেনেরিক নাম আর তিনটা ট্রেড নেম লিখতে কোন ওষুধের নাম যদি বানান উচ্চারণ করতে কষ্ট হয় তাহলে আমাকে বলে দেবেন উচ্চারণ লিখে দিন ঠিক আছে কোনটা উচ্চারণ লাগলে বলবেন লিখে দিব অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল তারপর হচ্ছে পাইনান্টিল পেরাময়েড এটা হচ্ছে ল্যাবাপ্রিসোল উচ্চারণ এখন পরীক্ষা পাস করার জন্য লাগতেছে কিন্তু এই লাইফে দেখা যাবে অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল মনে রাখলেই শেষ তারপরে আগে যে ক্রিম এই এবার যদি কারো লাগে ডিমস থেকে খুঁজে বের করবে কোনো সমস্যা নেই আরো সহজ নাম থাকলে বের করে নিবে শুধু পরীক্ষার সময় বানান ভুল না হলে হয়েছে
তিনটা নাম কি কঠিন? প্রথমটা জেনেরিক নাম থেকে আসে, তারপরে দুইটা কিন্তু প্রথমটার সাথে মিল আছে, তাই না? ইনভার্টেড অ্যাপেন্ডিক্স কোন কি শুধু তিনটা আসে না, দুইটা মুছে দিলাম। শেষ হলো লেখা। এরপরে কোশ্চেন কি আছে? অ্যান্টি ভমিটিং ড্রাগ। বমি অর্থ কি? বমি নাকি বমি বমি ভাব কোনটা? বমিটিং অর্থ কি শুধু বমি বোঝায় নাকি বমি বমি ভাবও বোঝায়? কোনটা বলে? বমি আর বমি বমি ভাব বোঝায়। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো কথা নাই? এটার উচ্চারণ কি বলেন তো? উচ্চারণ কি? FAUSEA। বমি হয়েছে কখনো কারো? হ্যাঁ, বমি হওয়ার আগে একটু খারাপ লাগে না? কেমন যদি বমি বমি হবে এরকম মনে হয় না? ওটা হচ্ছে নশিয়া, ওটাকে ভমিটিং বলা যাবে না, ওটা হচ্ছে নশিয়া, মানে বমি ভাব হচ্ছে। আর যখন বমি হবে সেটা হচ্ছে ভমিটিং, মনে থাকবে? নশিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। কেউ একটা প্রেসক্রিপশন নিয়ে আসলো, ধরেন প্রেগনেন্সিতে তো বমি বমি ভাবটা কমন, একটা প্রেসক্রিপশন নিয়ে লিখে থাকলো যে প্রেগনেন্সির পর এত উইকস বা এত মান্থস, নিচে লিখে থাকলো নশিয়া, ঠিক আছে? তাহলে কি বুঝবে এটা দেখে? যে তার বমি বমি ভাব আছে। তাহলে জানো যে প্রেগনেন্ট থাকলে যে বমি বমি ভাব হবে এরকম না, যে কারো হতে পারে, তাই না? ছেলে মেয়ে বড় ছোট সবারই হতে পারে নশিয়া, বাসে উঠলে তো অনেকে নশিয়া হয়, তাই না? মনে হচ্ছে বমি হবে, হয় যে এরকম না, হয়ও আবার নাও হতে পারে, ঠিক আছে? নশিয়া মানে নজিয়া বলে না কেউ, তা হচ্ছে হচ্ছে নশিয়া। ওকে, নশিয়া মানে হচ্ছে বমি বমি ভাব, আর ভমিটিং মানে হচ্ছে বমি। তাহলে আনসার কি হবে? ঠিক আগের মতোই কি? যে সকল ড্রাগ বমির বিরুদ্ধে কাজ করে যে সকল ড্রাগ বমির বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি ভমিটিং ড্রাগ বলে। এবার বসে আবার জেনেরিক নাম লিখতে, কয়টা লিখতে বসে দেখো তো? পাঁচটা বমি হয়ে অ্যান্টি ভমিটিং ড্রাগ লিখতে বসে। শীতের মধ্যে মেথ্রিজিন এন্ড পাইরিডক্সিন আছে, এটাকে আলাদা করে দিব, ঠিক আছে? মেথ্রিজিন এন্ড পাইরিডক্সিন দুটোকে আলাদা করে দিব। Thank you.
প্রসেস হচ্ছে প্রোক্লোরফেরাজিন ঠিক আছে প্রোক্লোরফেরাজিন উচ্চারণ করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে প্রোক্লোরফেরাজিন আচ্ছা বমির জন্য কি কি ওষুধ খান বলেন তো আমাকে নাম এটা একটু বলবেন হ্যাঁ বমি জল কয়টা বুঝছে তিনটা তিনটা হয়ে গেছে আর কারো কোনো কিছু জানা আছে হ্যাঁ আর কারো কিছু জানা আছে ডোমিনের নাম শুনেন নাই পাঁচটা লিখে দিচ্ছি যার যেটা পছন্দ লিখবে কোনো সমস্যা নেই সবগুলোই পরিচিত জয় ট্রিপের নাম শুনেন নাই শুধু একটাই রিকোয়েস্ট থাকবে বাগান যেন ভুল না হয় বাগান ভুল হলে কিন্তু নাম্বার দেখা যাবে শেষ খাতা বন্ধ করতে বসিলাম খাতা দিকে বলার দরকার নেই
তিনটা কোশ্চেন বুঝছিলাম না পড়েছি আজকে কি কি অ্যান্টি প্রোটোজোয়া তারপর অ্যান্টি এলভিং ক্রিয়া তারপর আছে অ্যান্টি ভমিটিং ক্রিয়া না তাহলে প্রোটোজোয়া মানে কি ছিল পরজীবী তাহলে যে সকল ড্রাগ প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ বলে এরপর ছিল অ্যান্টি হেলমিন ক্রিয়া যে সকল ড্রাগ মানে পেটে কৃমি হলে কি দিব কি দিব মনে নাই আর ট্রেড নেম কি কি পাইলাম আমরা মেট্রো মেট্রিল পেমেন্ট প্লাজেন্ট এরোপিস মানে আছে জবস।